আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কথা বলার সাহস নাই, কথা বলার সাহস নাই। এক এক করে সমস্ত নবীদের মুখে একটা শব্দ থাকবে, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলবে, এ দৌড়াদৌড়ি করে লাভ নাই, দৌড়াদৌড়ি করিস না, কোনো লাভ নাই, ভালাভালি করিস না, সবার কাছে যাইতে পারবি কিন্তু সমাধান পাবি না, দৌড়ে লাভ নাই, সবার মুখে মুখে আনবসি, আমার কি উপায় হবে। তবে আজকে কিয়ামতের মাঠের মধ্যে একটা লোকের জবান দিয়া ভিন্ন শব্দ, ভিন্ন শব্দ, তার কাছে গেলে হয়তো বা একটা সলিউশন পাইবা। আমাদের মুখে ইয়া নফসি, আর ওই মানুষটার মুখে হলো ইয়া উম্মতি, ইয়া উম্মতি, সবার মুখে হলো ইয়া নফসি। মানুষগুলা রাসূলকে তালাশ করতে থাকবে, কোথায় পাওয়া যায়। কিয়ামতের মাঠ ঘুরে ঘুরে দেখবে রাসূলকে কোথায় পাওয়া যায়। হঠাৎ করে রাসূলের সন্ধান পাওয়া যাবে, রাসূলের কাছে গিয়া উম্মতগুলি বলবে, নবী গো দেখেন না আমার মালিকের কি রাগ, আমার মালিকের কি গুসা, আল্লাহর যে রাগ গো। কোন নবীরা আল্লাহর সামনে কথা বলতে চায় না, হে নবী একটু বলেন না, আল্লাহ যেন বিচার তাড়াতাড়ি করে, আমরা দেশে খারাপ হয়ে গেলাম, আর সহ্য হয় না, আর বরদাস্ত করতে পারি না গো। আল্লাহরে বলেন হয় জান্নাতে দেও, কারণা হয় জাহান্নামে দেও, কিন্তু কিয়ামতের মাঠ আর বরদাস্ত হয় না, আর যে পারি না, সূর্যের তাপ মাথার মগজ গলে গলে জমিনে পড়ে, বরদাস্ত করতে পারি না গো নবী। আল্লাহরে বলেন যেন বিচার তাড়াতাড়ি করে, আমার নবী সেই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে নবী সেজদায় পড়ে যাবে, সুবহান আর জোরে বলে আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে যাবে, সেজদায় পড়ে নবী এমন প্রশংসা শুরু করবে, এমন প্রশংসা শুরু করবে কার, আল্লাহর প্রশংসা করবে, এত প্রশংসা, এত প্রশংসা করতেই থাকবে, প্রশংসা করতেই থাকবে, এত প্রশংসা নবী আগে কখনো করে নাই রে, এত প্রশংসা সেদিন কুদরতি পায়ে পড়ে করবে। নবীর প্রশংসার কারণে আল্লাহর এই রাগ আর এই গুসা পানি হয়ে যাবে। ভাই আল্লাহর পয়গম্বর এই এমন ভাবে প্রশংসা করবে গো, আল্লাহর রাগ পানি হয়ে যাবে, রাগ কমে যাবে, আল্লাহ ডাক দিয়া বলবে, নবী গো ও বন্দুক কেন্দ্র না, এটা কান্নার জায়গা নয় গো, এটা কান্নার জায়গা নয়, কান্দেন না, আপনি কান্দেন না, দুনিয়াতে আপনি কম কান্দেন না, আপনাকে প্রতিদান দিতে আমি আল্লাহ পারি নাই, দুনিয়াতে আমি আপনাকে দেই নাই, ও বন্ধু আজকে আমার কাছে আইসা আপনি কানবেন না, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, মাতা মোবারক তুলে আজকে এই জায়গায় আপনার কান্নার জায়গা নয় গো, আজকে আপনি নবী যা চাইবেন আমি আল্লাহ ওয়াদা দিলাম, যত
কোন চাইবে না, আমি আল্লাহ দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। সুবহানাল্লাহ, আল্লাহর নবী ডাক দিয়ে বলে পালি করতে পারে না। এ মালিক, আমার গুনাহগার উম্মতকে আপনি নাজাতের ব্যবস্থা করে দেন, আমার গুনাহগার উম্মতের বিচার তাড়াতাড়ি করেন গো, বিচার তাড়াতাড়ি করেন, আমার উম্মত আর বরদাস্ত করতে পারে না। আল্লাহ ডাক দেয়া বলে নবী গো, আমি আল্লাহকে কিয়ামতের মাঠে সর্বপ্রথম সর্বপ্রথম, এর আগে কাউরে অনুমতি দেই নাই, আজকে কিয়ামতের মাঠে সর্বপ্রথম আমি আল্লাহ আপনাকে অনুমতি দিলাম গো, সুপারিশের অনুমতি আপনি নবীরে দিলাম, এই কিয়ামতের মাঠে যারে খুশি তারে লইয়া আপনি জান্নাতের ভিতরে চলে যান। জুরে কম সুবহান, নবী যারে খুশি তারে লইয়া জান্নাতে যাওয়ার অনুমতি পাইল। কিন্তু বিষয়টা হলো, যদি বাইঙ্গা না বলি, ক্লিয়ার যদি না বলি, ফেস লাগবে। ক্লিয়ার হলো কারে লইয়া, যারে মনে চায় তার লইয়া জান্নাতে যাইব। এই কথা বললে গাঞ্জা কুরো জান্নাতে যাবে, ল্যাংটাও জান্নাতে যাইবে, জোড়াও জান্নাতে যাবে। না না না, নবী কারে লইয়া জান্নাতে যাবে, যারা দুনিয়াতে নবীর সুন্নত, নবীর তরিকে আল্লাহর হুকুম, আল্লাহর গোলামি করে যারা দুনিয়ার থেকে বিদায় হইছে, গুনার কারণে যারা জাহান্নামের আগুন জ্বলছে, তাদেরকে নবী টেনে টেনে জান্নাতে নিয়ে যাবে। এ ভাই, সংক্ষেপে বলি, গভীর রাত হয়ে গেছে, আপনার আরো কষ্ট লাগতেছে, আর বেশি সময় নয়। এবার শুন, কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সুপারিশের কারণে, এবার নবীর সুপারিশের কারণে আল্লাহ বিচার তাড়াতাড়ি করবে, বিচার তাড়াতাড়ি করবে। নবীর সুপারিশের কারণে মুমিনেরও লাভ হবে, বেঈমানেরও লাভ হবে। কেন জানেননি? কারণ বিচারটা তাড়াতাড়ি হওয়ার কারণে বেঈমানেরও লাভ হয়েছে, ঠিক নেই? বিচার তাড়াতাড়ি, এবার আল্লাহ বিচারের আসন গ্রহণ করবে। বিচার করবেন কে? জোরে কইন না, কে? আল্লাহ নিজে বিচারক, আল্লাহ নিজে বিচার করবেন, উনি বিচারে বসবেন। মালিক যদি বিচার করে, বিচারটা কি ইনসাফের হবে না বেইনসাফের? আল্লাহ ইনসাফের বিচার করবে, বিচার করা শুরু করবে। যেই মাত্র বিচার শুরু করবে, দুইটা দলে ভাগ হয়ে যাবে, একটা দল ডান দিকে দাঁড়াইবে, আরেকটা দল বাম দিকে দাঁড়াইবে। একটা হলো ডানপন্থী, আরেকটা হলো বামপন্থী। যারা দুনিয়াতে বামদের সঙ্গে চলাফেরা করেছে, রামবামদের সঙ্গে, তাদের হাসর হবে বামদের সঙ্গে। কথা কই না? এ ভাই, নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, মোটামুটি আপনি ভালো আমল করছেন, কিন্তু কিয়ামতের মাঠে দাঁড়াইয়া দেখবেন আপনি বামদের সঙ্গে দাঁড়ায় আছেন, নাস্তিকের সঙ্গে দাঁড়ায় আছেন, মদকুরের সঙ্গে, জুয়াকুরের সঙ্গে, ঘুষকুরের সঙ্গে, বেনামাদির সঙ্গে দাঁড়ায় আছেন। আপনি বলবেন, আমি তো আমল করলাম, নামাজ পড়লাম, কিন্তু বেনামাজি কে আমার সামনে? আল্লাহ তখন বলেন, একটা কথা সব সময় খেয়াল রাখবেন, যার সাথে যার মহব্বত, তার সাথেই তার কিয়ামত। কথা বলেন, দুনিয়াতে নামাজ পড়ছেন কিন্তু চলাফেরা বেনামাজির সঙ্গে, দুনিয়াতে নামাজ পড়ছেন কিন্তু চলাফেরা ঘুষকুরের সঙ্গে, ঘুষকুরের সঙ্গে, সুদকুরের সঙ্গে, জেনাকুরের সঙ্গে, বন্ধুত্ব বন্ধুত্ব। আল্লাহ বলেন, তোরে তার সঙ্গে কিয়ামতের মাঠে দাঁড় করায় দিব।
এই জন্য গ্রামের একটা কথা বলে, সৎ সঙ্গে সৎবাস, অসৎ সঙ্গে কিন্তু সর্বনাশ। এ ভাই তাহলে আবার আসুন, কিয়ামতের ময়দানে দুইটা দল, সংক্ষেপে বলি যুবক বাইরে, এই জন্য তোমাদেরকে বলি, যার তার সঙ্গে বন্ধুত্ব করবানা, যার তার সঙ্গে বায়াত করবানা, বন্ধুত্ব করবানা, তোমার বন্ধু হবে মসজিদের ইমাম, তোমার বন্ধু হবে আলেম ওলামা, তোমার বন্ধুত্ব হবে গো নামাজি ব্যক্তি, তোমার বন্ধুত্ব হবে নামাজি ব্যক্তি, আল্লাহওয়ালা টেকে না, কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে তোমাকে আল্লাহ দাঁড় করায়া দেবে। এ ভাই দুইটা দল, আল্লাহ বলেন যাদেরকে আমি ডান দিকে দাঁড় করায়া দিব, তাদেরকে আমি ডান হাতে আমল নামাও দিব, সুবহান, যাদেরকে ডান হাতে আমল নামা দিবে তাদেরকে বলা হয় আসহাবে ইয়ামিন, আল্লাহ বলেন ইল্লা আসহাবার ইয়ামিন, তাদেরকে আমি আসহাবে ইয়ামিন, যাদেরকে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিব, সুবহান। বাইরে একটা কথা মনোযোগ দিয়া শুনেন, যাদেরকে আল্লাহ জান্নাত দিবে তাদেরকে বিনা হিসাবেই জান্নাত দিবে, কথা বুঝেন নাই, জান্নাত যদি দেয় বিনা হিসাবে দিবে, আর যদি আল্লাহ কাউকে হিসাবের জন্য দাঁড় করায়, খোদার কসম কোনদিন জান্নাত পাবেন না। এ ভাই কিয়ামতের ময়দানে দুইটা দল, যারা ডান হাতে আমলনামা পাইছে আনন্দের সীমা নাই গো, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, আনন্দে লাফাইতে থাকবে, আর আত্মীয় স্বজন ডাক দিয়া বলবে কে কোথায় তো দেখে যাও গো, আমার মালিক আমার ডান হাতে আমলনামা দিছে, ডান হাতে আমলনামা পাওয়া মানেই হলো জান্নাত, খুশিতে লাপাইতে থাকবে, লাপাইতে থাকবে। ব্যতিক্রম আরেকটা দল হলো বামপন্থী, বামপন্থীদেরকে আল্লাহ বাম দিকে দাঁড় করাবে, বামপন্থীরা বাম দিকে দাঁড়ানোর পরে ফেরেশতারা বাম হাতে আমলনামাটা দিবে, আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা রে নাফরমানরে বাম হাতে ডাইরেক্ট আমলনামা দিস না, এই নাফরমানের সঙ্গে আমার হিসাব আছে, যদি আল্লাহ বলে হিসাব আছে উপায় নাই, উপায় নাই, উপায় নাই, ধরা পড়ে যাবেন, হিসাব দেওয়ার মতো যোগ্যতা পৃথিবীর কোনো মাখলুকের নাই।